আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আজমেরিস কিচেন। আজকের পর্বে আমি আপনাদেরকে বেসন দিয়ে একটি বড়া তৈরি করে দেখাবো, যেটা আপনারা খুবই চটজলদি বাসায় তৈরি করে নিতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই এই বড়াটা খুব সহজেই তৈরি করা যায় আর খেতেও খুব সুস্বাদু হয়ে থাকে। বড়া তৈরির উপকরণ হিসেবে আমাদের লাগবে 1 কাপ পরিমাণ বেসন, লাগবে 1 কাপের 1/4 ভাগ পরিমাণ চালের গুঁড়া, 1 চা চামচের 1/4 ভাগ বেকিং সোডা বা খাবার সোডা, 1/4 কাপ মানে 3/4 কাপ পরিমাণ মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, কিছু ধনে পাতা কুচি, এখানে আমি 3 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি ব্যবহার করেছি, স্বাদমতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর সামান্য 1 চিমটি পরিমাণ হিং। হিং না থাকলে এটা না ব্যবহার করলেও চলবে। লাগবে 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, আর সামান্য 1/4 মানে 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ গরম মশলার গুঁড়া। এই সমস্ত উপকরণ দিয়ে এখন সবকিছু ভালো করে একটু মিলিয়ে নিতে হবে। এরপর এতে অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। এটা মাখাতে আমার প্রায় 1/2 কাপ পরিমাণ পানি লেগেছে, আপনাদের হয়তো 1/2 কাপের কিছু বেশি অথবা কম পানি লাগতে পারে, আর এটা ডিপেন্ড করবে আপনার বেসনের কোয়ালিটির উপরে। আর মিশ্রণটার ঘনত্বটা এই রকম হবে যে বড়াটা হাত দিয়ে তেলে দেওয়ার সময় যেন সুন্দর করে হাত থেকে তেলে বড়াটা চলে যায়, মানে তেলে বড়াটা ফেলার সময় যেন কোনো প্রকার কষ্ট করতে না হয়, মানে হাত ঝাঁকাঝাঁকি করতে না হয়, খুব সহজেই যেন হাত থেকে পড়ে যায় সেই রকম হতে হবে। এখন একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে, আর ভাজা ঠিক আগ মুহূর্তে এই মিশ্রণটাতে 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর সেই গরম তেলে একটা একটা করে বড়া দিয়ে দিতে হবে। এই সময় চুলার আঁচটা মাঝারি থেকে কিছু বেশি রাখতে হবে, খুব অল্প জ্বালে এই বড়াগুলোকে ভাজা যাবে না, নয়তোবা ভেতরে অনেক বেশি তেল ঢুকে যাবে। আর এই বড়াগুলো গরম তেলে যাওয়ার কিছুক্ষণ পরে আপনি আপনি সুন্দর মতো ফুলে গোল হয়ে যাবে। তো এই বড়াগুলোকে উল্টে পাল্টে দুপা সোনালি করে ভেজে নিতে হবে, আর ভাজা হয়ে গেলে বড়াগুলোকে তেল থেকে তুলে একটি প্লেটে কিচেন টাওয়াল বিছিয়ে তার উপরে রেখে দিতে হবে, যেন এক্সট্রা তেলটা কিচেন টাওয়ালটা শুষে নেয়। তারপর গরম গরম এই মজাদার বড়াটা পরিবেশন করতে হবে। এই বড়াটা উপর দিয়ে খুবই ক্রিস্পি হয়, এটা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে ভিডিওটা নিচে অবশ্যই একটি লাইক দিবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।